এই বাইকটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে এবং বাইকটা উনি অনেকদিন ধরে চালাচ্ছে তো সেকেন্ড হ্যান্ড কিনছে কেনার পর বাইকে আগে কিছু কাজ করা ছিল সেই অবস্থা চলতেছে এবং এর আগে হচ্ছে সিলিন্ডার ব্লক চেঞ্জ করা হয়েছে তো বাইকের সাউন্ড আসলে পারফেক্ট না এখানে কিছু রং কাজের জন্য বাইকটার সাউন্ডগুলো নষ্ট হয়ে যায় এবং ক্লাচ প্লেট বাটি টাইমিং চেন আরও অনেক কিছু চলে যায় তো বাইকটার এখন খোলা শেষ যেহেতু টাইমিং চেন লাগাবো আর এখানে আর একটা জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে কিছু রং কাজ করছে এই জায়গায় যেটা আসলে এই জিনিসগুলো খুবই একটু কেয়ারফুল করে কাজ করতে হয় তো এখানে ব্যাপার একটু টাইমিং লং করা লং অবস্থায় গাড়ি চলতেছে তাহলে বুঝতেই পারছেন যে কাজ যারা করে এটা না বুঝলে একটা লংয়ের কারণে অনেক কিছু প্রবলেম চলে আসে বাইকগুলো এই টাইমিং যদি স্পকেট যদি পারফেক্ট মতো না যদি মিলাইতে পারে তাহলে আপনার এই বাইকের সাউন্ড জীবনও ভালো হবে না আর এর সাথে ক্ষতিগুলো হয় অনেক কিছুই চলে যায় তো যাই হোক আপনারা সিবিআর বাইক যেখানে ইঞ্জিনে কাজ করাবেন বোঝে সেখানে কাজ করাবেন বারবার বলি এই প্রবলেমগুলো আমার কাছে পাচ্ছি দেখে আপনাদেরকে বললাম এখানে টাইমিং করা হয়েছে এখানে যে টাইমিনের দাগ সেই অনুযায়ী নিচে হচ্ছে টাইমিং রং অবস্থায় আছে তো ভিউয়ার্স এই ধরনের কাজ যদি করে তাহলে আপনাদের যারা বাইকগুলো চালান তাহলে কী অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন তো যাই হোক এটা টাইমিং চেঞ্জ করবো রিপ্লেস করবো আরও কিছু কাজ আছে সাইডের কাজগুলো শেষ করতে থাকি এবং দেখতে থাকুন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো যে টাইমিং লংয়ের কারণে সাউন্ড খারাপ আসবে বাট আরও অন্য জিনিসগুলো ক্ষতি হতে থাকবে সেটাই হয়েছে এই বাইকে এটা হচ্ছে ফার্স্ট মডেল সিবিআর ইন্দো তো বাইক হচ্ছে এটাই যাই হোক কাজ করা হচ্ছে দেখতে থাকুন আল্লাহ হাফেজ
ভিউস আপনারা সবাই জানেন যে হোন্ডা সিবিআর বাইকের মোবাইল ফিল্টার নাই তো এই বাইকটার ভিতরে হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে অনেকেই হয়তো জানেন না তাই হইতে আমি এই ভিডিওটা করা আমার তো হোন্ডা সিবিআর ইন্দোনেশিয়া বলেন থাই বলেন এই বাইকগুলোর ভিতরে বাইরে ওয়েল ফিল্টার নাই কিন্তু ক্লাস এর ভিতরে ওয়েল স্ট্যান্ডার্ড থাকে তো এটা হচ্ছে আপনার ক্লিন করতে হয় তো ক্লিন করতে গেলে আপনার গ্যাসকিটটা লাগে গ্যাসকিট একটা লাগাইতে হবে একটা মোবিল লাগবে আর এটাকে ক্লিন করতে চাইলে তখন আপনি এটা খুলবেন খোলার পরে দেখেন অবস্থাটা এই যে এটা তো যাই হোক আমি যেহেতু প্রবলেম এগুলো হয় এজন্য ওপেন করি আপনাদের সামনে আপনারা বুঝতে পারেন জানতে পারেন অনেকেই জানেন না এইজন্য ভিডিওটা করা আমার সো ভিউয়ার্স আপনারা অবশ্যই যারা ইন্দোনেশিয়া বাইক চালান থাই যাই চালান না কেন এটার যখন কাজটা করতে গেলে আপনাকে গ্যাসকিট মাসলি লাগবে গ্যাসকিটটা সব সময় রাখতে হবে গ্যাসকিট একটা লাগবে এবং প্লাস মোবিল লাগবে একটা এটা কুলেনটার তিনটা জিনিস একসঙ্গে তারপরে এটাকে ক্লিন করতে পারবেন কারণ এটা খুললেই আপনার গ্যাসকিটটা নষ্ট হয়ে যায় যার ফলে আবার আপনার তখন ব্যাকাতে পড়ে যাওয়া যায় এই জন্য আগে জিনিস রেডি করে আপনারা দেখেন কতটুকু তাহলে মোবিল কীভাবে উঠবে বলেন এটা যদি জাম থাকে তাহলে ওপরে মোবিল উঠবে কীভাবে এবং সাউন্ড ভালো থাকবে কীভাবে তো এই জন্য বলি আপনারা 20,000 kilo পরপর এটাকে ক্লিন করতে পারবেন এবং 10,000 kilo তো ক্লিন করতে পারবেন সো বাইকের যত মোবিল উল্টাপাল্টা চলবে তত এরকম ময়লা চলে আসবে তো ময়লাগুলো কী ধরনের আমি বলি এখানে যেগুলো দেখা যাচ্ছে কিছু আঠা ওই যে গ্যাসকিট এর আগে হয়তো লাগাইছিল সে আঠাগুলো কিছু আঠা আছে কিছু তারপরে হচ্ছে ইঞ্জিনের কিছু ছোটোখাটো টুকরা আছে গ্যাস এরপরে আসলে ভিতরের ভিতরের ময়লাগুলোই তো ইঞ্জিনের ভিতর দিয়ে এত আবর্জনা যদি হয়ে থাকে ময়লার অবস্থা তো তাহলে মোবিল সাপ্লাই দিবে কীভাবে আর সাউন্ড ভালো থাকবে কীভাবে তাহলে জিনিস নষ্ট হতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে পিস্টন থাকবে না কানেকশন রড থাকবে না অনেক কিছুই প্রবলেম চলে আসবে এই জন্য অবশ্যই এটাকে ক্লিন করতে হবে 10,000 kilo পর অথবা 20,000 kilo একটা টাইম থাকবে যারা যেভাবে মোবিল ব্যবহার করেন সেটার উপর ডিপেন্ড হবে কারণ মোবিল যদি আপনি বিভিন্ন ব্র্যান্ডের রিপ্লেস করতে থাকেন তাহলে ধীরে ধীরে ময়লার ওই অবস্থাটাও বেশি হবে যাই হোক এটা ক্লিন করতে হয় ঠিক আপনার দেখালাম আপনাদেরকে এই তো একটা জিনিস দেখেন ময়লাগুলো কী অবস্থা আমি যদি দেখাই আমি হাত দিয়ে উঠাই একটু করে দেখাচ্ছি যে এত ময়লার গাত যে ময়লার হচ্ছে ইঞ্জিনের ভিতরে এত ময়লা যদি জমে থাকে তাহলে মোবিল সাউন্ড ভালো থাকবে কীভাবে তো যাই হোক অবস্থা দেখেন কী অবস্থা এটা প্রায় দেখতে গেলে ময়লার গোডাউন জমে গেছে এখানে এরপরে দেখি মানুষের মাথার চুল হোয়াট ইজ দিস বা এরকম চুল দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা চুল দেখছেন মেয়ে মানুষের চুল ইঞ্জিনের ভিতরে কীভাবে সম্ভব মানে এটা কি চুলই তো চুলটা পুড়তে পুড়তে গরম হতে হইতে এই হচ্ছে অবস্থা হয়ে গেছে যাই হোক এর ভিতরে চুল কীভাবে আসে আমি বুঝি না এত লম্বা চুল চুলটাও তো লম্বা ইঞ্জিনের ভিতরে চুল পাওয়া গেছে যায় না এটা চুলের 12টা বাজে গেছে যাই হোক আর কী কী পাওয়া গেল এর ভিতরে দেখি আরও চুল আছে কিছু ময়লার অবস্থা খুব বাজে অবস্থা এই যে এগুলো সব ইঞ্জিনের মধ্যে যদি এত ময়লা থাকে তাহলে চলবে কীভাবে বলেন বাইকটা সাউন্ড ভালো পাবেন কীভাবে আপনারা তো এটাকে ক্লিন করতে হয় আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার আমি যেহেতু নিজেই সার্ভিস সেন্টার আলাদা করে দিয়েছি এবং আপনারা চাইলে আমার নিজস্ব সার্ভিস সেন্টার সেটা হচ্ছে এফআই মোটরস আপনার ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং সেক্টর 7 রোড 33 এই ঠিকানায় 6 নম্বর হাউসে আসলেই পেয়ে যাবেন এবং ভিডিও শেষে দেখবেন আমার খুব ডিরেক্টলি আপনি কীভাবে আসবেন ওখানে দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন এই হচ্ছে ময়লা জায়গাটা ক্লিন করতে হবে ময়লাটা দেখালাম যা এটা ফেলে দিলাম এখন এটাকে পাঁচ করে হাওয়া মারে ক্লিয়ার করতে হবে এখানে একটা কী করছে দেখেন বাজে একটা কাজ করে দিচ্ছে এর আগে যারা কাজ করছে এখানে ফুটো দেখা যাচ্ছে 5টা ফুটা এই ফুটোটার করার কোনো মানে হয় না যে ফুটোটা করছে এখন আরও যে ময়লাগুলো দেখতে পেলেন এটা কত না ময়লা ভিতরে চলে গেছে যার ফলে এটা যত চলবে তত নষ্ট হতে থাকবে বাইকের সাউন্ড ভালো থাকবে না
এই ফুটাগুলো কেবল করে দেওয়া, এটার কোনো মানে হয় না। এই গাত্রামো কাজ করাটা প্রশ্নই আসে না, তো এই কাজটা করবেন না কখনো। আপনারা যারা মেকানিক যারা আছেন, যারা কাজ করেন, এই ধরনের কাজ যদি করে থাকেন তাহলে এখানে অবস্থাটা কী দেখেন একবার। ফুটাগুলো করে দিচ্ছে পাঁচটা ফুটা মোবিল সাপ্লাইয়ের জন্য। আরে বাবা, নেট তো দিয়েই দিছে, এখানে কেন আপনার ফুটো করার দরকার? এটাই হচ্ছে কথা। এখন এরকম থাকে, এরকম ক্লিন, হ্যাঁ, এদিক থেকে ওদিকে সব ক্লিয়ার বোঝা যায় এবং দেখাও যায়। যাই হোক, আপনাদেরকে যেটা দেখালাম, সাবধান। আর যাই হোক, এটা তো ফুটো করেছে অনেক। এটা আসলে দেখি একটু স্টার্ট ওখানে দাও, কি আছে দাও, যাই হোক। ফিল্টারটার যেহেতু ক্লিন হয়েছে, এখন আমরা লাগাইলাম। এটা লাগানোর পর এরপর গ্যাসকিট আছে, পুরো গ্যাসকিট, নতুন একটা গ্যাসকিট লাগাইতে হবে। গ্যাসকিট সেটটা একটু দাও তো ওখান থেকে, ওটা আপাতত ওখানে, ওকে, এই যে, হ্যাঁ ওই সুদায় ওটা থাকবে। গ্যাসকিটটা দাও, জুটটা দাও। গ্যাসকিট হচ্ছে এরকম, হোন্ডার কমপ্লিট সেট গ্যাসকিট রেডি থাকা অবস্থায় কাজটা করতে হবে। গ্যাসকিট, গ্যাসকিট খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কল ফুটো আছে, মোবিল উঠবে না। আর এখানে কল খুবই একটা তো এই ফুটোগুলো ক্লিয়ার আছে কিনা সেটাও দেখে নিলাম। এরকম গ্যাসকিট সেট লাগবে অরিজিনাল ক্লাস সাইডে, তাহলে এটা কাজটা করতে খুব ইজিলি হবে। আর এটা খোলার কারণ হচ্ছে এটার ক্লাস প্লেট বাটির প্রবলেম, অন সেই জন্য আসলে খুব কলা, এবং তারপরে দেখা হয় এই হচ্ছে অবস্থা। যাই হোক, বাইক হচ্ছে হুন্ডা সিবিআর ইন্দোনেশিয়া ফার্স্ট মডেল বাইকটা হচ্ছে এটা। এফআই মোটরস, আল্লাহ হাফেজ। এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনে সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের, এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দোকানের মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন, এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাসকুর প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাসকুর প্লাজার পিছন সাইডের রোড, পিছন সাইড, এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে, এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে, সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড, আর দুই পাশে। আর সামনে আমি সোজা যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কীভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর এ, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।